এই যে দেখো ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড পরিচয় হও তোর হাজবেন্ড নাকি হ্যাঁ আরে কি অবস্থা ব্রো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মুন্না তুমি যাও ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাবার দিচ্ছি তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছো চলো তোমায় খাবার দিচ্ছি কোনো খাবার দেওয়া লাগবে না আগে বলো তুমি বাসার মধ্যে কি শুরু করছো কি শুরু করেছি আমি মানে কি শুরু করছো তুমি বুঝতেছো না না আমি কিছুই বুঝতে পারছি না ও এখন বুঝবা কিভাবে আচ্ছা একটা কথা বলো তো পুরো বাসাটা খালি একটা মানুষ নাই আমি থাকি অফিসে প্রত্যেকটা দিন তোমার ফ্রেন্ড এসে কয়টা কি দরকার তার এই বাসায় আসার মুন্না তুমি কি পাগল হয়ে গেছো কি যাতা বলছো রাফি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড মানলাম তোমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের সাথে তো ঘষাঘষি কিসের তুমি একটু আগে তাকে হাত দিলা তার কিছুক্ষণ আগে সোফায় বসে জজরি করতেছিল ইভেন কি বলবো এতটাই ক্লোজ যেটা একটা ফ্রেন্ডের সাথে সম্ভব না মানে কি দরকার বলতো তোমার যদি ইচ্ছা তুমি বেডরুমে যা থাকো না আমি তো না করব না বাসা থেকে বের হয়ে যাই মুন্না তুমি কিন্তু এখন বেশি করতেছো ও আমার বেস্ট ফ্রেন্ড ও অনেকদিন পর আমার বাসায় এসেছে তো কি হয়েছে এর জন্য তুমি আমাকে যাতা বলতে পারো না তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার বিয়ে করাই স্ত্রী আমি মানলাম তোমার ছোটবেলার বন্ধু আর তোমার খারাপ কোনো ইন্টেনশন নাই কিন্তু শোনো প্রত্যেকটা জিনিসের না একটা লিমিটেশন থাকে একটা সময় থাকে আর সেই সময়টা তোমার এখন নেই মানলাম তুমি বিয়ের আগে তার সাথে ফ্রি ছিল যা মন চাই তাই করছো যেখানে ইচ্ছা ঘুরতে গেছো এইভাবে ফ্রিলি চলাফেলা করছো বাট এখন তুমি বিবাহিত আমার ঘরের বউ বাড়ির মানুষ তো এগুলো পছন্দ করবে না ইভেন আমিও না আচ্ছা একটা কথা বলো তো সাপোজ মনে করো আমি কোনো আমার মেয়ে ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসলাম তার সাথে সেম ভাবে এরকম ঘেঁচাঘেঁচি করলাম হাত দিলাম সারাদিন টাইম স্পেন্ড করলাম তোমার কেমন লাগবে আর ধরো তুমি অফিসে বাসাটা খালি তুমি কি আমাকে সন্দেহ করবা না অবশ্যই করবা আচ্ছা আমার কথা বাদ দিলাম তোমার ফ্রেন্ডের কথা আসি না তোমার ফ্রেন্ড তো বিয়ে করেছে তার ওয়াইফ যদি এসে দেখে তোমার ফ্রেন্ড তোমার সাথে এইভাবে সোফায় বসে আছে যার আগে তোমাকে হাত দিচ্ছে একটা বেমানুষ হিসেবে কি সহ্য করতে পারবে কখনোই পারবে না আর সেম জিনিসটা আমার ফিল হয় আমার এগুলো ভালো লাগে না আর প্রত্যেকটা জিনিসের না একটা লিমিট থাকে আর তুমি অলরেডি লিমিটটা অতিক্রম করে ফেলছো মুন্না আমার ভুল হয়ে গেছে আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন ওর সাথে খুব ফ্রিলি ছিলাম তো তাই আমি ওকে দেখে কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বিবাহিত মুন্না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর কখনো এই কাজ করব না মুন্না ইটস ওকে তুমি যে বুঝতে পেরেছো এটা আমার জন্য যাও একটা কাজ করো লাঞ্চ নিয়ে এসো ক্ষুধা লাগছে অনেক